নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে যে প্রশ্ন নিয়ে আলোচনা করবো সেই প্রশ্নই হচ্ছে মোদালীয় কমিশনের মতে পাঠ্যক্রম নির্ধারণের মূল নীতিগুলো কি কী ছিল আলোচনা করুন মোদালিয়া কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন বা সেকেন্ডারি এডুকেশন কমিশন আমরা যে নামেই চিনি না কেন বা জানি না কেন এই কমিশন পাঠ্যক্রম নির্ধারণ বা পাঠ্যক্রম তৈরির ক্ষেত্রে আমরা কি কি দিক লক্ষ্য রাখব পাঠ্যক্রম দিয়ে আমরা কি করি সারা বছর ব্যাপী একজন শিক্ষার্থী বা শিক্ষার্থীরা কি কি পড়াশোনা করবে তার মধ্যে কি কি থাকবে শুধু পড়াশোনা নয় কারিকুলাম এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস সারা বছর ব্যাপী যাবতীয় যা যা করি এগুলো কিন্তু সবই কিন্তু কারিকুলামের অন্তর্গত তা কি কি থাকবে কি কি করাবো কোন বিষয়ে পড়াবো শিক্ষার্থীদের বিষয়ের মধ্যে কি কি থাকবে কোন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের মাধ্যমে শিক্ষার্থীরা উন্নত হবে সব কিছু কিন্তু নির্ধারণ করে এই কারিকুলাম বা পাঠ্যক্রম সেজন্য পাঠ্যক্রমের উপরে নির্ভর করে একজন শিক্ষার্থীর সফলতা কতটা আসবে কি আসবে না শুধু পাঠ্যক্রম নয় পাঠ্যক্রমের সঙ্গে সঙ্গে যে শিক্ষক শিক্ষিকারা পড়াচ্ছে তাদের কোয়ালিটির উপরও ডিপেন্ড করবে কিন্তু পাঠ্যক্রমটা যদি ভালো না হয় উদাহরণ হিসেবে যদি বলি বর্তমান হলো এআইয়ের যুগ কম্পিউটারের যুগ এই কম্পিউটারের যুগে যদি আমরা পাঠ্যক্রমে কম্পিউটার রিলেটেড বিষয়গুলো না রাখি তাহলে কিন্তু শিক্ষার্থীদের শিক্ষাটা কিন্তু অতটা সফল হবে না বা ভালো হবে না বা বাস্তবে গিয়ে সে কিন্তু কম্পিউটার বা এআই সম্পর্কে কিন্তু কিছুই বলতে পারবে না বা এআই নিয়ে বা কম্পিউটার নিয়ে কিছুই কাজ করতে পারবে না কিন্তু বর্তমানে দেখুন আমাদের কিন্তু স্কুলে প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি ক্লাসে অল্প বিস্তর কিন্তু কারিকুলামের মধ্যে কম্পিউটার এআই কিন্তু ঢুকে গেছে তাহলে এটা কিন্তু খুব সুন্দর একটি পাঠ্যক্রম তাহলে যদি আমরা এই জিনিসগুলো পাঠ্যক্রমে না রাখতাম তাহলে কিন্তু এই জিনিসগুলো শিখতে পারতো না তাহলে কিন্তু শিক্ষার্থীরা পিছিয়ে যেত সেই জন্যেই কিন্তু একটা পাঠ্যক্রম কতটা ভালো হবে তা কিন্তু মানে ভালো হবে কি মন্দ হবে তার উপরেই কিন্তু শিক্ষার্থীদের শিক্ষা নির্ভর করে সেই জন্য পাঠ্যক্রম অবশ্যই ভালো হওয়া প্রয়োজন এই পাঠ্যক্রম সম্পর্কে মুদালিয়া কমিশন যে যে পাঠ্যক্রম নির্ধারণে যে যে নীতিগুলো গ্রহণ করতে বলা বলেছে সেগুলোই আজকে আমরা জানবো আলোচনার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিও অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে চলুন শুরু করছি মোদালিয়া কমিশনের মতে পাঠ্যক্রম বলতে শুধুমাত্র গতানুগতিক পুঁথিগত শিক্ষাকে বোঝায় না বিদ্যালয় শ্রেণীকক্ষ খেলার মাঠ গ্রন্থাগার গবেষণাগার কর্মশালা এবং শ্রেণীকক্ষের বাইরে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীর যে অভিজ্ঞতা অর্জন করে তার সমন্বয় হলো পাঠ্যক্রম তার মানে যাবতীয় সব কিছু করি প্রেয়ার করি সাফাই করি বিভিন্ন কারিকুলাম অ্যাক্টিভিটিসে যোগদান করি অনুষ্ঠানে যোগদান করি সব কিছু মিলে হচ্ছে পাঠ্যক্রম কমিশনের মত অনুযায়ী পাঠ্যক্রম নির্ধারণের মূল হলো এক সক্রিয়তা নীতি শিক্ষার্থীরা যাতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে হাতে কলমে কাজ করার সুযোগ পায় সেদিকে নজরে রাখা মোদালিয়া কমিশনের পাঠ্যক্রম রচনার হাতে কাজে হাত দিয়েছে তার মানে সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদেরকে নিয়োজিত যাতে করতে পারে হাতে কলমে কাজ শিখতে পারে সেই লক্ষ্য রেখে পাঠ্যক্রম তৈরি করার কথা বা রচনা করার কথা বলেছে দুই নম্বর উদ্দেশ্য নীতি মাধ্যমিক শিক্ষা পাঠ্যক্রমের একটি সুপরিকল্পিত এবং সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল সেদিকে লক্ষ্য রেখে পাঠ্যক্রম রচনা করতে হবে ব্যক্তি স্বাতন্ত্র নীতি পাঠ্যক্রম রচনার সময় কমিশন ব্যক্তি স্বাতন্ত্রতার নীতিকে বিশেষ গুরুত্ব দিয়েছে এই নীতি মেনে শিক্ষার্থীরা পাঠ্য বিষয় নির্বাচনের সুযোগ পেত ব্যবহারিক নীতি পাঠ্যক্রমের বিষয়গুলো এমনভাবে নির্ধারিত ছিল যে সেগুলো শিক্ষার্থীদের বাস্তব জীবনের সঙ্গে এবং সমাজের সঙ্গে সম্পর্কযুক্ত সম্পর্কযুক্ত ছিল বা হবে বাস্তবমুখী নীতি পাঠ্যক্রম হবে বাস্তব জীবন কেন্দ্রিক শিক্ষার্থীর রুচি আগ্রহ ও প্রবণতাকে গুরুত্ব দিয়ে তার চরিত্র গঠন ও ব্যক্তিত্ব বিকাশের সঙ্গে সামঞ্জস্য বিধান করে পাঠ্যক্রম নির্বাচন করতে হবে তার মানে যে বিষয়ে আমার আগ্রহ রুচি নেই সেই বিষয় তো জোর করে আমাকে কতদিন পড়াবে বা কতটাই বা আমার ভালো লাগবে বা কতটাই শিখব কিন্তু আমার যে জিনিসটি আমার রুচি আমরা এখন দেখি আমাদের পিতামাতাদের কিন্তু শুধুমাত্র পুঁথি জ্ঞান অর্জন করাই মেন কেন্দ্রবস্তু অনেক শিক্ষার্থীরা আছে যারা পুঁথি পুঁথিগত জ্ঞান অর্জনে তারা আগ্রহী নয় তারা খেলাধুলা গান বাজনাতে আগ্রহী তাহলে শিক্ষার্থীরা কিন্তু গান বাজনা খেলাধুলা দিয়েও কিন্তু জীবনে কিন্তু প্রতিষ্ঠিত হতে পারবে কিন্তু আমাদের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু এই সুযোগ সুবিধাগুলো নেই সেই জন্য কিন্তু একজন শিক্ষার্থী যাবতীয় সব কিছু ব্যবস্থা রাখতে হবে একটি বিদ্যালয়কে সেই শিক্ষার্থীরা যাতে তার রুচি অনুযায়ী বা আগ্রহ অনুযায়ী সেই জিনিসটি গ্রহণ করতে পারে বা তার মতো করে সেই জিনিসটি শিখতে পারে ছয় নম্বর চাহিদার নীতি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়গুলো তো শিক্ষার্থীদের চাহিদা রুচি পছন্দ আগ্রহ অনুযায়ী বিষয় নির্বাচন করতে পারবে ফ্লেক্সিবেল থাকবে বিষয় নির্বাচনের ক্ষেত্রে সাত নাম্বার পরিবর্তনশীলতার নীতি যেহেতু সমাজ পরিবর্তনশীল সে কথা মাথায় রেখে পরিবর্তনশীল পাঠ্যক্রম রচনা করা উচিত বলে মনে করে মাধ্যমিক শিক্ষা কমিশন প্রথমে যেটা বলছিলেন সময়ের সঙ্গে সঙ্গে পাঠ্যক্রম পরিবর্তন হয়েছে এআইয়ের যুগ এখন কম্পিউটারের যুগ এখন যদি আমরা এগুলো না শিখি তাহলে তো আমরা পিছিয়ে পড়বো এখন এআইয়ের আর কম্পিউটারের যুগ পরবর্তীকালে অন্য কিছু যুগ চলে আসতে পারে এখন বিভিন্ন ধরনের নতুন নতুন জিনিস আসতে পারে সেগুলো নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে সেই সময় আট নাম্বার নীতি বৌদ্ধিক বিকাশের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের জন্য সহ কার্যাবলী অত্যন্ত প্রয়োজনীয় যেটা বলছিলাম কো কারিকুলাম অ্যাক্টিভিটিস তাই মোদালিয়া কমিশন নির্ধারিত মাধ্যমিক শিক্ষা পাঠ্যক্রমে সহপাঠক্রমিক কার্যাবলী অন্তর্ভুক্ত ছিল মানে সহ কার্যাবলী রাখতে হবে বলে সুপারিশগুলো করেছিল যে অন্তর্ভুক্ত ছিল মানে কি মোদালিয়া কমিশন তার রিপোর্টে যে যে কথাগুলো বলেছিল সেগুলোই তো অন্তর্ভুক্ত আছে রিপোর্টে সেই জন্যই বারবার বলা হচ্ছে অন্তর্ভুক্ত ছিল বা বলেছিল সেগুলো মানা হবে কি হবে না সেটা পরবর্তীকালে রিপোর্ট পেশ করার পরে সরকার কি পদক্ষেপ নিল তার উপরে নির্ভর কিন্তু কমিশন কিন্তু তারা নিজেদের রিপোর্টে কিন্তু এগুলো অন্তর্ভুক্ত করে দিয়েছিল যে এই এই বিষয়গুলো রাখতে হবে কারিকুলাম তৈরির সময় নীতি শিক্ষার্থীদের মধ্যে যাতে গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে ওঠে সে কথা মাথায় রেখে পাঠ্যক্রমের বিষয়গুলো নির্বাচন ও সুষ্ঠু পরিচালনার প্রতি নজর দেওয়া হয়েছিল দশ নম্বর অবসর যাপনের শিক্ষা অবসরকালীন সময় সুন্দরভাবে অতিবাহিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা মাধ্যমিক শিক্ষা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত ছিল এগারো নম্বর সৃজনশীলতার নীতি মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য হল শিক্ষার্থীর অন্তর্নিহিত সুপ্ত প্রতিভা সৃজনশীলতার ক্ষমতার সৌন্দর্যবোধের বিকাশ ঘটানো কমিশন পাঠ্যক্রম রচনার সময় এই কথা মনে রাখতে বলেছিল বা পাঠ্যক্রম রচনার সময় এই কথা মনে রেখেছিল কমিশন বারো নম্বর বৃত্তিমুখী নীতি শিক্ষার্থীদের বৃত্তিমুখী চাহিদা পরিতৃপ্তির জন্য এবং বাস্তব জীবনে জীবিকা নির্বাহের দক্ষতা অর্জনের জন্য মোদালিয়া কমিশন মাধ্যমিক শিক্ষা পাঠ্যক্রমের বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষা আয়োজন করেছিল পাঠ্যক্রম শিক্ষার্থীর সার্বিক বিকাশ সহায়তা তাই পাঠ্যক্রম রচনার সময় সেই দিকে নজর রাখা হয়েছিল আলোচনা মাধ্যমে পাঠ্যক্রমের উৎকর্ষ সাধন শিক্ষার সংস্কার সাধনের কথা ভেবেছিল কমিশন তার মানে কমিশন কিন্তু এই সুপারিশগুলো দিয়েছিল যে কি কি জিনিসের উপর নির্ভর করে আমাদের একটি পাঠক্রম তৈরি করা উচিত যাতে শিক্ষার্থীদের সার্বিক বিকাশ সম্ভব হয় তাহলে এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনাদের কাছে একাত্তর ভিডিও অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন একদম ভুলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ